বেশিরভাগ সময় টয়লেট এ গেলে আজান দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? যতক্ষণ পেশাব পায়খানায় বসে আছেন ততক্ষণ আজানের উত্তর দিবেন না, যখন উঠে গেছেন তখন টয়লেটের ভিতরে আছেন তবে উত্তর দিবেন। বুঝেননি কথা? আমি করি যেটুকু পাচ্ছ সেটুকু। ডাক্তার যদি বলে চতুর্থবার বাচ্চা নিলে মা মারা যেতে পারে, এমন অবস্থায় বাচ্চা নেওয়া যাবে কি? নেবে নেবে। ডক্টর গালিব স্যার আপনাকে এক মঞ্চে আবার দেখতে চাই, দোয়া কর। আমি তো চাই, হয় না কেন? তুমি চেষ্টা করো তো, তুমি চেষ্টা করো, আমি তো যেতে চাচ্ছি। কাউকে দিয়ে বলে পাঠালেই যাব, আমি নিজে গেছিলাম। আবারও যদি বলেন আব্দুর রহিম সাহেব, কাউ ওনাকে আসা লাগবে না, কেউ বলে পাঠালেই যাব। আর আমি নিজে গিয়ে দাওয়াত দেবো যে আপনি জামাইয়া সালাফে ডাঙ্গিপাড়ায় আসেন। আমার পক্ষ থেকে কোনো ঘাটতি না, আমি রাস্তাঘাটের মানুষ, কচুর পাতার পানি এদিকে টলমন টলমন করে পড়ি, যেটা সেখানে হিন্দু যদি আমাকে প্রোগ্রাম ম্যানেজার ডাকে সেখানে যাব ইনশাল্লাহ, সময়ের অনুকূলে হবে। আমাদের এলাকায় প্রচলিত একটি বিদাত মসজিদের মাইকে মরা মানুষের খবর দেওয়া যাবে না। টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম, কাবিরা গুনাহ। মোজা পরিধান সম্পর্কে একটু সঠিক সমাধান, মোজা নিচে থেকে আসে, যেটা নিচে থেকে উপর দিকে আসে সেটার বিধান এটা নয়, যেটা উপর থেকে নিচে নামে সেটার বিধান এটা। যে ব্যক্তি খুন করল যা সে জানে না, যাকে খুন করেছে জাহান্নামী হবে, জাহান্নামী হবে। যাকে খুন করেছে সেও যদি একে মারার উদ্দেশ্যে থাকে তাহলে ও জাহান্নামী হবে, আর একে যদি মারার উদ্দেশ্য তার না থাকে তো জান্নাতি হবে। ওই যে আল্লাহ রাসূল বললেন না যে তোমরা বাড়িতে থাকো, যায় না, নাহলে মারামারিতে যায় না। তখন একজন সাহাবি বললেন যে আমাকে যদি বাড়িতে এসে মেরে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হবা। না, কাবিল বলল হাবিলকে যে আমি তোমাকে মারব, তখন হাবিল বললে যে তুমি মারো মারো, আমি তোমাকে মারব মারো। তো কেউ মারতে এসেছে আপনি পাল্টা মারতে যাবেন না, নিহত হয়ে যান, আপনি যাবেন জান্নাতে, ও যাবে জাহান্নামে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ একদিনই ভাই জামিয়া সালাফিয়া ওই মসজিদের জন্য কিছু টাকা পাঠাইছে আপনাকে দেওয়ার জন্য, এখন একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি বুঝে দিচ্ছি। বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ মাশাআল্লাহ। করে দিতে হবে জি, একাই সলাত আদায় করলো একামাত উচ্চ স্বরে দিতে হবে, একাই ফরজ সলাত আদায় করবে একামাত দিয়ে, শুধুমাত্র ওয়াক্তিয়া নামাজের জন্য, অকফ করা জায়গায় বিনা কারণে জামে মসজিদ করা যাবে কি? জামে মসজিদ হলে অকফ করতে হবে, ওয়াক্তিয়া মসজিদ হলে অকফ করতে হবে, যার নাম মসজিদ তাকে অকফ করা জরুরি করতেই হবে। দুই তিন মাস চাপ দিয়ে বলা হোক, যদি না করে তাহলে মসজিদ ভেঙে দিয়ে অন্য জায়গায় মসজিদ করতে হবে। জুমার ঘোষণা দেওয়া যায় কোনো সমস্যা নেই। যে ব্যক্তি তার গৃহের ভিত্তি স্থাপন করে তাকওয়াও মসজিদ নির্মাণ মাটি দ্বারা তায়াম্মম করার সঠিক নিয়ম কি? এইদিকে মাটি দেওয়ার সঠিক তায়াম্মম করার সঠিক নিয়ম, উপস্থিত বৈঠকের মুসলিম বোন থামেন থামেন দাঁড়ান, হাতে হাত দুটি মাটির উপরে দেওয়ালের উপরে বা মাঝের উপরে এইভাবে মারবেন, মেরেই উঠিয়ে একটু ফুঁক দিয়ে নিলেন, দিয়ে মুখের উপরে এভাবে ডলে দিয়ে ডান হাতটা বাম হাতের উপরে
আর বাম হাতটা ডান হাতের উপর দিয়ে ছেড়ে দিবেন, এই হলো তায়াম্মুম। একবার, আবার বলছি একবারই, দুবার তিনবার নয়, বিসমিল্লাহ। আর যদি মাটি বাড়িতে ঢেল থাকে তাহলে ঢেলটা এইভাবে হাতে একটু এইভাবে ঘুষে নিয়ে ঢেলটা রেখে দিয়ে একটু ভোঁক দিয়ে হাতে ময়লা ধুলা টোলা থাকতে পারে, তারপর মুখের উপরে এইভাবে মুছে ডান হাতটা বাম হাতের উপরে দিবেন, বাম হাতটা ডানের হাতের উপরে দিবেন। তবে এর বিপরীত তায়াম্মুম সহিহ হাদিস, মাটিটা এইভাবে নিয়ে ডান হাতটা বাম হাতের উপরে দিয়ে, বাম হাতটা ডান হাতের উপরে দিয়ে মুখে মুছলেন, এটাও নিয়ম। তবে আগে যেটা বললাম সেটাই বুখারি মুসলিম হাদিস, এভাবে আমল করবেন একবার, এটাই হলো তায়াম্মুম, বিসমিল্লাহ। এখন সব কিছু করা যাবে, কোরআন মাজিদ পড়া যাবে, স্ত্রী মিলনের পরেও তায়াম্মুম করে সব কিছু করতে পারবেন, সালাত আদায় করতে পারবেন। কাজী সাহেব বলেছেন ব্রয়লার মুরগি খেলে যৌন শক্তি কমে, এ প্রসঙ্গে জানতে চাই, আমার জানা নেই। আমার স্ত্রী চাকরি করে কিন্তু আমিও আমার পরিবার তাতে রাজি না, কিন্তু শ্বশুর বাড়ির পক্ষ থেকে চাকুরিতে মত দেই, এক্ষেত্রে আমার কি, এক্ষেত্রে তোমার কি, মানে তুমি কালকে চাকরি বন্ধ করে দাও কি বলো, তোমার বউ চাকরি করতে যায় কোথায়, নিরাপদ স্থান নাই, কাল থেকে তোমার বউ চাকরি করতে যাবে না, কাপুরুষের পরিচয় দিয়ে কথা বলো কেন। নেককার স্বামী বা স্ত্রী লাভের আমল সম্পর্কে জানতে চাই, ভালো স্ত্রী পাওয়ার আমল কি, ভালো স্বামী পাওয়ার আমল কি, কোন নির্ধারিত আমল নেই, মাঝে মধ্যে রাতে উঠে দুই রাকাত সালাত আদায় করে হাত তুলে কান্নাকাটি করে দোয়া করতে হবে, আল্লাহ কবুল করলেই ভালো হবে, এছাড়া কোনো পথ নেই, কোনো মাওলানা কোনো আলেম কোনো মহিলার কাছে গিয়ে কোনো পথ হবে না, মনের আশা পূরণ হবে না কোনো তাবিজ দিয়ে, পদ্ধতি এটাই, মাঝে মধ্যে রাতে উঠে সুন্দর করে ওযু করে দুই রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে হাত তুলে বলতে হবে আমি এটা চাচ্ছি। জিকিরের সঠিক নিয়ম কোনটি, জিকিরের সঠিক নিয়ম সকালে সন্ধ্যায় চুপে চুপে জিকির করবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ চুপে চুপে বলবে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম চুপে চুপে বলবে। স্ত্রীকে তালাক জোরে জিকির করা, জিকির করা নাজায়েজ হারাম, জোরে জিকির নাজায়েজ হারাম। স্ত্রীকে তালাক দেওয়ার পর পরবর্তীতে তাকে বিবাহের মাধ্যমে আবার স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবে কি, এক বৈঠকে তিন তালাক, এক হায়েজে তিন তালাক কেন, এক হায়েজে এক মাসের মধ্যে 30 দিনের মধ্যে যদি প্রতিদিন 1 কোটি বার তালাক দেয় তো এক তালাকই হবে, এক মাসে যত তালাক দিবে সব সমান কতটি, একটি। আমার মাঝাবি ভাইদের বৈঠকে সব সমান কতটি, তিনটি, তো এটা নিয়ম নয়, এক মাসে যত তালাক দিবে সব সমান একটা, যদি 3 মাস যাবত বউ ফেরত না নেয় তাহলে তালাকে বায়না হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে গেল, 3 মাসের মধ্যে যদি ফেরত নেই তাহলে বিবাহ ছাড়াই ফেরত নিতে পাবে, তবে 3 মাসে যদি 3 তালাক দেয় তাহলে ফেরত নেওয়ার আর কোনো পথ নেই, অন্য জায়গাতে বিবাহ হবে, কোনোদিন সংসার পরিচালনায় মিল হলো না, ওই স্বামী তালাক দিল তাহলে একে বিবাহ করতে পারে, তাছাড়া তাকে বিবাহ করার কোনো পথ নেই। হিল্লা বিবাহ হারাম, এক রাতের জন্য বিবাহ দেওয়া কারো সাথে এই নীতি হারাম, এক বৈঠকে 3 তালাক এক তালাক, 90 দিনের মধ্যে বউ ফেরত নিলে অন্য কোথাও বিবাহ দিতে হবে না, কোনো তোবা তাহলিল করা লাগবে না, বউ ফেরত নেবে বাস, 90 দিন পার হয়ে গেলে বিবাহ পড়াতে হবে, বের হওয়া বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, 7 ছেলের মা হলেও তার বিবাহ আবার পড়াতে হবে, বাপের উপস্থিতিতে, বাপ নেই ভাই, ভাই নেই ছেলে, মা মায়ের বের হওয়া বিবাহ আছে, ছেলে বড় হয়ে গেছে ক্লাস 10-এ পড়ে, এখন মায়ের বিবাহ আবার পড়াতে হবে, ওর ভাইও নেই
ওর বাপ নাই, এখন বিবাহ পড়াবে ওর ছেলে, ওই তার সবচেয়ে নিকটের অভিভাবক। আহলে হাদিসের মুসল্লি যদি হানাফি মসজিদে সালাত আদায় করে তাহলে কি সালাত আদায় হবে? সালাত আদায় হবে, নেকি কম হতে পারে। ফজর আর আসরের সালাত না পড়াই ভালো হবে। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যদি সালাতের টাইমকে মেরে দেয় তাহলে তোমরা নির্ধারিত সময়ে সালাত আদায় করে নিও। এরা ফজরের সালাত আদায় করে সূর্য ওঠার সময়, সূর্য ডুবার আগে। অতএব জামাতে ধরা যাবে না, একাই পড়ে নিতে হবে এই সময়।